আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা ডাইমেনশনের কন্টিনিউ এবং বেসলাইন সম্পর্কে জানব এবং অর্ডিনেট সিস্টেম কিভাবে কাজ করে সেটাও দেখব। তো আগের মতনই আমাদের যদি ইন্টারফেসটা হোম ট্যাবে থাকে, তাহলে কোনো কিছু মেজার করার জন্য আমাদেরকে অ্যানোটেট ট্যাবে যেতে হবে। তো অ্যানোটেট ট্যাবে যে ডাইমেনশন প্যানেল আছে, সেখানে ডাইমেনশন সিস্টেমটা ISO 25 বা স্ট্যান্ডার্ড হিসেবে সিলেক্টেড আছে কিনা সে জিনিসটা আমাদের শুরুতে চেক করে নিতে হবে। তো এই দুইটা কাজ হয়ে গেলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে কন্টিনিউ এবং বেসলাইন সম্পর্কে জানা। তো কন্টিনিউ হচ্ছে এই লিনিয়ার কুইক, তারপরের যে টুল সেটা হচ্ছে কন্টিনিউ, সেটার পাশে একটা অ্যারো আছে নিচের দিকে করা, ওটাকে এক্সপ্যান্ড করলে আমরা দেখব যেখানে কমান্ড আসলে দুইটা, প্রথমটা হচ্ছে কন্টিনিউ, পরেরটা হচ্ছে বেসলাইন, এবং এদের কমান্ড ইকুইভ্যালেন্টও কিন্তু দেওয়া আছে, ডিম কন্টিনিউ আর পরেরটা হচ্ছে ডিম বেসলাইন। তো এটা হচ্ছে ডাইমেনশনের দুইটা টুল। তো দুইটা টুল কিভাবে কাজ করে সেটার জন্য শুরুতে আমাদের একটা রেফারেন্স লেন্থ নিয়ে নিতে হবে। কিরকম সেটা, আমরা স্ক্রিনে যে অবজেক্টটা দেখতে পাচ্ছি সেখানে একটা আমরা লেন্থ নিয়ে নেব, যে লেন্থটা থাকবে হচ্ছে রেফারেন্স লেন্থ। তো আমি যদি একটা লেন্থ নেই এখানে, যেমন আমি এটুকু দৈর্ঘ্য মেজার করলাম, তো পরবর্তীতে আমি যদি এখন এই যে এই ডাইমেনশন প্যানেলের কন্টিনিউ যে টুল আছে অথবা যে কমান্ড ইকুইভ্যালেন্ট আছে যে কোনো একটা দিয়ে করতে পারি, তো আমি যদি কন্টিনিউতে ক্লিক দিই তাহলে কিন্তু সরাসরি আমার কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এখন আমার যে কার্সারটা, মাউসের কার্সারটা, সেখানে কিন্তু আমরা মাউসের কার্সার বাম পাশ অথবা ডান পাশে নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা লেন্থ মেজার করতেছে। তো আমি যদি পরের কোনো একটা লেন্থ নেই, পরবর্তীতে কিন্তু আমাদের এন্টার দিয়ে কমান্ডটা আবারও অ্যাক্টিভেট করতে হবে না, এটা অটো অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এভাবেই যদি কোনো লেন্থ, মানে কোনো বড় এরিয়ার লেন্থ আমাকে যদি মেজার করতে হয়, তাহলে আমি জাস্ট সাবসিকুয়েন্ট পয়েন্টগুলোতে ক্লিক করে কন্টিনিউ টুলের মাধ্যমে আমি কিন্তু ইজিলি লেন্থ মেজার করতে পারবো। আচ্ছা, এটাই হচ্ছে সেই কন্টিনিউ টুল। আর হচ্ছে যে এই কন্টিনিউ টুলের যেই মানে মেইন ব্যাপারটা, সেটা হচ্ছে যে যেইখানে লেন্থ শেষ হয়, রেফারেন্স লেন্থের যেখানে লেন্থ শেষ হয় সেখান থেকে তার রেফারেন্স পয়েন্টটা শুরু হয়, মানে কন্টিনিউর ক্ষেত্রে। আর পরবর্তী যে কমান্ড ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে বেসলাইন। তো বেসলাইনের জন্য আমরা কোনো একটা লেন্থ মেজার করে নিব। তো এখানে আমরা একটা লেন্থ মেজার করে নিলাম। এখন যদি আমরা বেসলাইন কমান্ডটা অ্যাক্টিভেট করি, বেসলাইন কমান্ডে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার কিন্তু মাউসের কার্সারটা দেখা যাবে যে এখানে আরেকটা লেন্থ মেজার করতেছে। বাট এটার সাথে আগেরটার একটা পার্থক্য আছে, সেটা কি, সেটা হচ্ছে যে আমি যে যখন বেসলাইন ইউজ করছি তখন কিন্তু মানে যেই শুরুর যে দৈর্ঘ্যটা ছিল, তার যে স্টার্টিং পয়েন্ট ছিল সেটাই কিন্তু তার রেফারেন্স পয়েন্ট হয়েছে পরের লেন্থের জন্য। তো এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে এই যে নিচে যে লাইনটা, এই যে এই লাইন, এই লাইনটা কিন্তু তৈরি হয়েছে বেসলাইন হিসেবে, এই লাইনের সাপেক্ষে পরবর্তী প্রত্যেকটা সাবসিকুয়েন্ট পয়েন্টের যে লেন্থ আছে সেটাই মেজার করার যে টুল সেটা হচ্ছে বেসলাইন। এখন এখানে আরেকটা জিনিস দেখবো, যে আমরা যে দুইটা দৈর্ঘ্যর যে মাঝখানের গ্যাপটা সেটা কিন্তু অনেক কম। তো এই এই জিনিসটাকে বাড়ানোর জন্য যেই অপশনটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় বেসলাইন স্পেসিং। তো বেসলাইন স্পেসিং জিনিসটা কি আমি একটু দেখাই আবারও। ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যদি যাই আর এখানে এটাকে যদি আমি মডিফাইতে ক্লিক করি, তাহলে এখানে লাইন্সে লাইন্স ট্যাবে আমাদের ক্লিক করতে হবে। আর এখানে যেটা এই যে ডাইমেনশন লাইনের মধ্যে 1 2 3 4 5, এই যে 5 নাম্বার যে অপশনটা বেসলাইন স্পেসিং, এখানে দেওয়া আছে 3.75। তো এটার ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করে যদি 10 দিই, 10 দিয়ে যদি ওকে দিই, তারপর ক্লোজ দিলাম, তো এখানে দেখা যাবে যে ডাইমেনশনগুলোর মাঝে কিন্তু লেন্থ কোনো চেঞ্জ হয় নাই। তো আমাদের লেন্থ চেঞ্জ করার জন্য আমাদের আবার শুরু থেকে ড্রয়িং করতে হবে। আবারও বেসলাইন কমান্ড নিলাম। তো এখন দেখা যাবে যে প্রত্যেকটা লেন্থের মাঝে যে ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু আগের থেকে একটু বেশি বড়। তো এটাই হচ্ছে আসলে বেসলাইন স্পেসিং। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টুল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অর্ডিনেট।
অর্ডিনেট কিভাবে কাজ করে আর অর্ডিনেটটা আসলে কি। তো অর্ডিনেট কিভাবে কাজ করে সেটার জন্য শুরুর দিকে আমরা বেসলাইন এবং কন্টিনিউতে যেমন রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরে নিছি, মানে অটোমেটিকলি যেমন ধরে নেওয়া হয় রেফারেন্স পয়েন্ট, তো অর্ডিনেট সিস্টেমও শুরুর দিকে 0,0 বা মূলবিন্দু যেটা সেটাকে কিন্তু আইডেন্টিফাই করে দিতে হয়। তো আমরা যদি ডাইমেনশন প্যানেলের এই যে লিনিয়ার একটা ফ্লাই আউট আছে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে সবার শেষের যে অপশনটা বা টুল বা এটার কমান্ড ইকুইভ্যালেন্টটা দেওয়া আছে এখানে ডিম অর্ডিনেট, এটাই হচ্ছে মেইনলি অর্ডিনেট সিস্টেম। তো এখানে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পর আমি এখানে যদি এই যে অবজেক্টটা, অবজেক্টের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমি যদি বাম দিকে ড্র্যাগ করে আনি, বাম দিকে, তাহলে বাম দিকে ড্র্যাগ করে আনলে সেটার অর্থ হচ্ছে, আমি একটু আবারও দেখাই, প্রথমে যদি আমি এখানে অর্ডিনেট ক্লিক করি আর এটা যদি মাউসের কার্সারটা যদি আমি বাম দিকে ড্র্যাগ করে আনি, তার অর্থ হচ্ছে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু ওয়াই অক্ষের ভ্যালু সেটা দিচ্ছে। তার অর্থ কি যে আমি যদি বাম দিকে উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, সেটা ওয়াই অক্ষের বা ওয়াই যে অ্যাক্সিস সেটার ভ্যালু দিবে। তো এখানে ওয়াই অক্ষের ভ্যালু হচ্ছে রেফারেন্স পয়েন্ট হিসাবে 0 ধরে নেওয়া হয়েছে। এখন যদি আমি আবার অর্ডিনেট কমান্ডটা অ্যাক্টিভেট করি এবং এই 0 পয়েন্টের যে উপরের পয়েন্ট আছে আমি যদি সেখানে ক্লিক করি, সেখানে ক্লিক করে যদি আমি আবার সেম প্রসিডিউরে যদি আমি আবার স্পেসিফাই করি, তাহলে কিন্তু আমাদের এখানে 0 পয়েন্টের থেকে মানে এই যে মাঝখানের লেন্থ সেটা কতটুকু, মানে ওয়াই অক্ষ বরাবর 0 থেকে পরের পয়েন্টটার দূরত্ব কতটুকু সেটা কিন্তু এখানে লেখা আছে 33.98। তো এইভাবে আমরা অর্ডিনেট কমান্ডটা ইউজ করে একদম মানে মূল বিন্দু থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের যে অর্ডিনেট সেটা কিন্তু আমরা মানে কোঅর্ডিনেট যেটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এখন আমরা যদি দেখি এক্স এক্স কোঅর্ডিনেট, তাহলে সেটা আমরা কীভাবে বের করবো। তা আমি আবারও সেমভাবে অর্ডিনেট কমান্ডটা অ্যাক্টিভেট করি আর যে পয়েন্টে আমরা এখানে 0 নিছি, মানে হচ্ছে যেই পয়েন্টে আমাদের এক্স এর ওয়াইয়ের ভ্যালু 0 হিসাবে নিছি, সেই পয়েন্টে যদি আমি ক্লিক করে মাউসটাকে নিচের দিকে ড্র্যাগ করে সামনে নিয়ে যাই অথবা বামে নিয়ে যাই, তাহলে তাহলে যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে এক্স অক্ষের ভ্যালু। তো এক্স অক্ষের ভ্যালু প্রথমটা যেহেতু 0, তো পরবর্তী ভ্যালু যেগুলো আসবে সেগুলো হচ্ছে ক্রমান্বয়ে 0 ভ্যালু থেকে পরবর্তী যে ভ্যালুগুলো, মানে হচ্ছে কতটুকু 0 ভ্যালু থেকে কতটুকু বেশি অথবা 0 ভ্যালু থেকে কতটুকু নেগেটিভ সাইডে আছে ওই জিনিসগুলোকে কিন্তু এখানে মেইনলি স্পেসিফাই করবে। আচ্ছা, তো আমি কিন্তু এখানে একটা কাজ করছি যেটা হচ্ছে ম্যানুয়ালি, ম্যানুয়ালি কী করছি আমি কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকটা পয়েন্টের এক্স অক্ষের থেকে প্রত্যেকটা পয়েন্টের যে লেন্থ সেটা কিন্তু আমি প্রত্যেকটা ম্যানুয়াল মানে একটার পর একটা পয়েন্ট সিলেক্ট করে করে করছি। এখন আমি যদি এই কাজটা যদি একটু দ্রুত করতে চাই সেটাও কিন্তু করা সম্ভব। আমি একটু আগে যেটা করছি সেটা হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ কমান্ডটা অ্যাক্টিভেট করার পর আমি যদি প্রথম এখানে একটা অর্ডিনেট নিই, অর্ডিনেট নেওয়ার পরে আমি যদি কন্টিনিউ কমান্ডটা যদি অ্যাক্টিভেট করি, তাহলে কিন্তু আমি অটোমেটিকলি যে পরবর্তী ভ্যালু আমাদের যা দরকার সেটা কিন্তু আমি পেয়ে যাব। তো এটাই হচ্ছে মেইনলি অর্ডিনেট সিস্টেম। অর্ডিনেট সিস্টেমের মাধ্যমে মেইনলি আমরা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর যে অবস্থান সেটা আমরা বের করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।